জাফরান, যাকে মশলার মধ্যে সব থেকে দামি বলে মনে করা হয়। এর দাম প্রতি 1 কেজি 1 লক্ষ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত হয়ে উঠতে পারে। কিন্তু এত মূল্যবান হওয়া সত্ত্বেও সবাই গণহারে জাফরান চাষ করে বড় লোক হচ্ছে না কেন? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। জাফরান চাষের প্রক্রিয়া অত্যন্ত শ্রম সাপেক্ষ এবং জটিল। সংগ্রহ করতে হয় মধ্য হেমন্তর মাত্র 2 সপ্তাহের মধ্যে, ফুল ফুটে সূর্যের আলোতে। তবে সন্ধ্যা হতে হতে ফুলগুলো মলিন হয়ে যায়, তাই দ্রুত কাজ শেষ করতে হয়। তাছাড়াও প্রতিটি ফুল থেকে জাফরানের অংশগুলো আলাদা করতে হয় হাতে, যা সময় সাপেক্ষ। 150টি ফুল থেকে মাত্র 1 গ্রাম জাফরান পাওয়া যায়। জাফরান চাষের জন্য শীতল পাহাড়ি পরিবেশ প্রয়োজন, যা শুধু কিছু নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায়। এর ফলন ও প্রক্রিয়াকরণ এতটাই কঠিন যে বাণিজ্যিকভাবে এটি ব্যাপকভাবে চাষ করা সম্ভব হয় না, তাই এর দাম সর্বদাই আকাশচুম্বী থাকে এবং এটি অত্যন্ত মূল্যবান মশলা হিসেবে পরিচিত। জাফরান, যাকে লাল সোনা বলা হয়, এর উচ্চ মূল্যের পেছনে রয়েছে এর উৎপাদন প্রক্রিয়া, জটিলতা ও দুষ্প্রাপ্যতা। জাফরান চাষে অনেক জমি এবং প্রচুর শ্রমের প্রয়োজন হয়, যার ফলে উৎপাদন খরচও অনেক বেশি। এই কারণেই এটি বিশ্বের সব থেকে দামি মশলা হিসেবে পরিচিত। ইরান এবং কাশ্মীরের মতো অঞ্চলে জাফরান চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। জানলে অবাক হবেন, একটা জাফরান ফুল থেকে মাত্র 30 মিলিগ্রাম ওজনের জাফরান পাওয়া যায়, যা শুকানোর পর কমে 7 মিলিগ্রামে নেমে আসে। হিসাব অনুযায়ী 1 কেজি জাফরান সংগ্রহ করতে প্রায় 1.5 লক্ষ জাফরান ফুলের প্রয়োজন হয়। এর দুষ্প্রাপ্যতা এবং উৎপাদনের জটিলতার কারণে এর দাম এত বেশি। প্রায় 50,000 বছর আগে ইরাকের একটি চিত্রকর্মে রং হিসেবে প্রথমবারের মতো জাফরানের ব্যবহার দেখা গিয়েছিল। তবে বিশ্লেষকরা মনে করেন, প্রাচীন গ্রিসের মিনোয়ান সভ্যতার শিল্পকর্মগুলো সম্ভবত জাফরানের সবথেকে পুরাতন ব্যবহারের উদাহরণ। জাফরানের মান বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়, যা এর গুণমান ও ব্যবহারের ভিত্তিতে নির্ধারণ করা হয়। ইরানে জাফরানের মধ্যে সবথেকে উন্নত গ্রেডটি হল অল রেড সুপার নেইগেন, যা সম্পূর্ণ লাল রঙের হয়ে থাকে। গ্রেড যত কমতে থাকে তত বেশি জাফরানের গর্ভমুণ্ডের নিচের হলুদ অংশ যুক্ত হয়। নিম্ন গ্রেডের জাফরানে হলুদ অংশের পরিমাণ বাড়তে থাকে এবং সেই সঙ্গে জাফরানের ঘ্রাণ ও দামও কমে আসে। আধুনিক বিশ্বে জাফরান শুধুমাত্র মশলার জন্যই নয়, বরং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম এবং সোডিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। জাফরান খাবারের ফ্লেভার বাড়াতে ব্যবহৃত হয়, পাশাপাশি রূপচর্চায়ও এর ভূমিকা রয়েছে। এটি স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে। প্রতিদিন 1 চিমটি জাফরান দুধের সঙ্গে মিশিয়ে খেলে স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তাই আপনি খেতে চান নাকি জাফরান, সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।